বাংলাদেশ উত্তাল, শহর কলকাতার বুকে উল্লাসের ছবি। কলকাতার মার্কুই স্ট্রিটে থাকা বাংলাদেশি নাগরিকরা পথে নামলেন। কলকাতার বাসিন্দা বাংলাদেশিরা বলছেন, শেখ হাসিনা ছাত্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। সরকারের যে জুলুম অত্যাচারে একের পর এক ছাত্রের মৃত্যু হয়েছে, ছাত্র সমাজকে প্রতিহত করতে চেয়েছে, কিন্তু ছাত্র সমাজ গুলিকে ভয় পায় না। কলকাতায় আন্দোলনরত ছাত্রদের স্লোগান শোনা যায় কলকাতার বাংলাদেশিদের গলায়। কলকাতার রাস্তায় বিজয় উল্লাসে সামিল হয়েছেন তারা। তারা আশা করছেন পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। না, পরিস্থিতি একদিক দিয়ে ভালো দেখছি, যে আন্দোলন শুরু হয়েছিল এটা যদি অতি সত্বর একটা সমাধান না হতো, পরিস্থিতি আরও খারাপ হতো, আরও লোকজন মারা যেত। এখন যেহেতু হাসিনা সরকার পদত্যাগ করছে, একটা নিশ্চয়ই একটা কোনো সিস্টেমের দেশটা হতে চলবে, তারপরে একটা গণতন্ত্র পর্যায়ে আপনার ইলেকশন হবে, ইলেকশনে ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় আসবে তারা অবশ্যই দেশ ভালো ভালো পরিচালনা করবে। আশা করছি সামনে ভালোই হবে, কিন্তু এই পরিস্থিতি যদি উনি পদত্যাগ না করতো তাহলে হয়তো আরও সমস্যা দীর্ঘায়িত হতো, আরও লোকজন মারা যেত। তবে আমার মনে হয় এটা ভালোই হয়েছে, খুব তাড়াতাড়ি একটা সমাধানের পথে হয়তো আসবে। অ্যাকচুয়ালি বাড়াবাড়ি, এটা মুক্তিযোদ্ধাদের সম্মান করতে অবশ্যই হবে, কিন্তু এর মধ্যে এখন কারা ছাত্র কারা কী বলে ওই জামাত ইসলাম এটা চিহ্নিত করা মুশকিল। এখন একটা দলের পিছনে হয়তো আরও কিছু কিছু লোক এর মধ্যে ইনভলভ হয়ে গেছে, এখন পরিস্থিতি হয়তো স্বাভাবিক হয়ে আসবে, এটাই আমরা কাম্য করি। অনেক দিনের প্রত্যাশা ছিল আমাদের বাঙালিদের, সবার প্রত্যাশা ছিল এটার অবসান হোক, এবং সবাই খুব খুশি, আমাদের দেশে সবাই খুশি, আমরাও খুশি। বর্তমান পরিস্থিতি দুঃখজনক আমার দিক থেকে, বিষয়টা মানে দুঃখজনক এবং একটু ভয়ের ব্যাপারও আছে, কারণ দেশের জনগণ শান্তিতে না থাকলে, দেশ যদি শান্তিতে না থাকে, যেই পরিস্থিতি হোক ওটাই খারাপ। আমি চাচ্ছি যেটাই হচ্ছে যেন পরবর্তীটা যেন রাষ্ট্র চাই, রাষ্ট্র সবাই চাই, স্বাভাবিক একটা রাষ্ট্র চাই, আমরা চাই আমাদের রাষ্ট্র স্বাভাবিক হোক।